এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা চঞ্চল ঘোষ স্যারের বই থেকে সময় দূরত্বের অঙ্কের পর ট্রেনের অঙ্ক শুরু করেছিলাম। ট্রেনের চ্যাপ্টারে যে অঙ্কগুলো রয়েছে তার 1 থেকে 20 পর্যন্ত অঙ্ক আমরা এর আগের ভিডিওতে দিয়েছি। আজ 21 থেকে বাকি অঙ্কগুলো আমরা করব। তো 21 থেকে আমরা বাকি অঙ্কগুলো শুরু করছি। ট্রেনের বেসিক কনসেপ্ট সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে ট্রেনের বেসিক কনসেপ্ট সংক্রান্ত, সেটা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করি। 21 নম্বর অঙ্ক, রাঁচি এবং রাউরকেল্লা থেকে দুটি ট্রেন একই সময় একে অপরের দিকে যথাক্রমে 85 কিমি প্রতি ঘন্টা এবং 63 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করে। যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপরটি থেকে 11 কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে। তবে রাঁচি এবং রাউরকেল্লার মধ্যে দূরত্ব কত? এই অঙ্কটা ঠিক এর এই চ্যাপ্টারেরই 19 এবং 20 নম্বরের অঙ্কের মতো সেম অঙ্ক। কিভাবে করেছিলাম? একটা ট্রেন ঘন্টায় 85 কিমি যায়, আর একটা ট্রেন ঘন্টায় 63 কিমি যায়। 1 ঘন্টায় দুটি ট্রেনের গতিবেগের পার্থক্য হচ্ছে 85 বিয়োগ 63, 22 কিলোমিটার। 22 কিলোমিটার পার্থক্য দুটি ট্রেনের গতিবেগের, মানে 1 ঘন্টায় একটা ট্রেন আর একটা ট্রেনের থেকে 22 কিলোমিটার পথ বেশি যায়। এবার দুটি ট্রেন যদি পরস্পরের দিকে যায় তাহলে 1 ঘন্টায় মোট দূরত্ব অতিক্রম করবে দুটি ট্রেনের গতিবেগের যোগফল, অর্থাৎ 85 এবং 63 যোগফল কত? 148 কিমি। অর্থাৎ যখন তাদের মধ্যে দূরত্বের পার্থক্য 22 কিলোমিটার থাকবে তখন তারা মোট 148 কিলোমিটার পথ অতিক্রম করবে। এবার প্রশ্নে বলা আছে একটা ট্রেন আর একটা থেকে 21 কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে। 22 কিমি বেশি দূরত্ব অতিক্রম করলে মোট দূরত্ব অতিক্রম করে দুটি ট্রেন 148, 11 কিমি দূরত্ব পার্থক্য থাকলে কত দূরত্ব অতিক্রম করবে? 22 এর অর্ধেক 11, 148-এর অর্ধেক হচ্ছে 74। 22 এর অর্ধেক, 22কে 2 দিয়ে ভাগ করলে 11 হয়, 148কে 2 দিয়ে ভাগ করলে 74। অর্থাৎ রাঁচি এবং রাউরকেল্লার দূরত্ব হচ্ছে 74 কিলোমিটার। পরের অঙ্ক, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ড এবং 8 সেকেন্ডে অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে? এই অঙ্কটা আমরা খুব সহজেই গড় গতিবেগের যে সূত্র 2xy/x+y সেই সূত্রে করতে পারি। দুটো ট্রেন একটা পোস্টকে 4 সেকেন্ড এবং 8 সেকেন্ড অতিক্রম করে, এক্স এর মান 4 এবং ওয়াই এর মান 8। এটা যদি আমরা বসিয়ে দিই 2×4×8/x+y, অর্থাৎ 4+8 কত হবে? 2×4×8, 4 আর 8 যোগ করলে হচ্ছে 12। 12 দিয়ে 4 দিয়ে কাটাকাটি করলে 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 8×2=16, নিচে 3, অর্থাৎ 16:03। অপশান এ হবে উত্তর। পুরনো বইগুলোতে এখানে অপশানে ভুল ছিল, এটা 16:03 হবে, নতুন বইগুলোতে ঠিক করা আছে। এই অঙ্কটা অন্য একটা পদ্ধতিতেও করা সম্ভব, সেটা আমরা দেখাচ্ছি। চলো দেখাই বিকল্প পদ্ধতি কীভাবে করা যায়। এটা লসাগু নিয়মে অঙ্কটা করা যায়। 4 সেকেন্ড 8 সেকেন্ড, 4 8-এর লসাগু হচ্ছে 8, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, আর 8কে 8 দিয়ে ভাগ করলে 1। এটা সময়, এটা দূরত্ব, আর এটা হচ্ছে গতিবেগ। এখন দুটি দূরত্ব মানে এক একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, 8 মিটার বা 8 কিলোমিটার, 800, যাই হোক 8 মিটার। তো দুটি ট্রেনের মোট দৈর্ঘ্য হবে 8×16 মিটার, কারণ ট্রেন দুটো যখন পরস্পরকে অতিক্রম করবে তখন ট্রেন দুটোর দৈর্ঘ্যের যোগফলকে অতিক্রম করতে হবে। আর এদের গতিবেগের কী হবে? আপেক্ষিক গতিবেগ যোগ হবে, 2 আর 1=3। অর্থাৎ 16 মিটার দূরত্ব যেতে সময় লাগবে 16/3, 16:03 সেকেন্ড। অর্থাৎ আমি যে লসাগুটা পাবো তাকে 2 দিয়ে গুণ করতে হবে। কেন? কারণ এক একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 8, দুটি ট্রেনের দৈর্ঘ্য মোট 16, আর যখন দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করে তখন ট্রেনের দৈর্ঘ্য সবসময় যোগ হয়, আর বিপরীত দিকে গেলে গতিবেগটাও যোগ হবে, অর্থাৎ গতিবেগ হবে আপেক্ষিক গতিবেগ, 2 আর 1=3। এবার আমরা পরের অঙ্কে যাই, 23 নম্বর অঙ্ক। এটা আমরা একটা নিয়মেই করব, তুমি চাইলে দুটো নিয়মেই করে ফেলতে পারো, বা তোমার যে নিয়মটা ভালো লাগে সেটাতে করতে পারো। আমরা এটা একটা নিয়মেই করব, একই রকম অঙ্ক 22-এর মতোই,
বিপরীত দিক থেকে আসা ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 12 সেকেন্ড এবং 16 সেকেন্ড অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে? টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এক্সের মান 12, ওয়াইয়ের মান 18, নিচে 12 যোগ 18, 2 গুণ 12 গুণ 18, 12 18 যোগফল 30, 6 দিয়ে ভাগ করলে 18কে 3, এটাকে 6 দিয়ে ভাগ করলে 5, কত হচ্ছে? 24, 3 24, 72, 72কে 5 দিয়ে ভাগ করলে 14.4 সেকেন্ড, অর্থাৎ উত্তর হবে অপশন সি। এটা চাইলে লসাগু নিয়মেও করতে পারো তোমরা। 24, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 10 সেকেন্ড এবং 15 সেকেন্ড অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে? একই রকম অঙ্ক, 2×10×15, 2xy/x+y, অর্থাৎ 10+15, 2×10+10×15, 2×10×15, 10×15 গুণ করলে, যোগ করলে 25, 5×10কে ভাগ করলে 2, 25কে ভাগ করলে 5, 5×15কে ভাগ করলে 3, 2×2×3, 2×2×4, 3×4=12 সেকেন্ড, উত্তর হবে অপশন ডি। পরেরটা, একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ডে অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে? এটা একই দিক থেকে আসছে, এটা কিন্তু সূত্রটাতে বিয়োগ হবে, অর্থাৎ 2xy একই দিক থেকে হলে সূত্রটাতে বিয়োগ হবে, অর্থাৎ 2xy/x-y। এখানে x মানে যেটা বড়, একটা 5 সেকেন্ড একটা 6 সেকেন্ড, যেটা বড় সেটাকে আমি x ধরবো, আর যেটা ছোটো সেটাকে y ধরবো। 2×5×6, নিচে 6-5, 6 আর 5 বিয়োগ করলে 6 থেকে 5 বিয়োগ করলে 1, উপরে কত হচ্ছে 10 আর 6 60 সেকেন্ড, 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট, 5×10, 6×10 দ্বিগুণ করলে 60, তাতে উত্তর হবে 1 মিনিট। অর্থাৎ বিপরীত দিক থেকে আসলে সূত্রের বেলায় 2xy/x+y যে অঙ্কগুলো আমরা আগে করলাম 24 পর্যন্ত, আর একই দিক থেকে আসলে তখন কিন্তু নিচে x-y হবে। পরের অঙ্ক, একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 8 সেকেন্ড এবং 12 সেকেন্ড অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে? 2×8×12, নিচে যেহেতু একই দিক থেকে দুটি ট্রেন আসছে তাহলে 12-8, 2×, আমি বারবার বলছি যেটা বড় হবে সেটার থেকে ছোটোটা বিয়োগ করবো, 8 থেকে 12 বিয়োগ করবো না, 12 থেকে 8 বিয়োগ করবো, কারণ 12 বড়, 8 ছোট, ওপরে এটা ছিল, নিচে 12 থেকে 8 বিয়োগ করলে 4, 4×8কে ভাগ করলে 2, 2×2×4, 4×12=48, অর্থাৎ উত্তর হবে 48 সেকেন্ড। এই অঙ্কটা চলো আমরা লসাগু নিয়মেও দেখিয়ে দিই। এটা লসাগু নিয়মে কীভাবে হবে? লসাগু নিয়মে দেখিয়ে দিই, দুটি গতিবেগ বলা ছিল 8 সেকেন্ড এবং 12 সেকেন্ড, 8×12=24, অর্থাৎ এক একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 24, 24কে 8 দিয়ে ভাগ করলে 3, আর 12 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ দুটো ট্রেনের দৈর্ঘ্য 24×2, কারণ দুটো ট্রেনের দৈর্ঘ্য যখন একটা ট্রেন আর একটা ট্রেন অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য যোগ হয়, অর্থাৎ দুটো 24×24, অর্থাৎ 24×2=48, অর্থাৎ দুটো ট্রেনকে 48 মিটার পথ অতিক্রম করতে হবে। এবার যেহেতু একই দিক থেকে যাচ্ছে দুটি ট্রেন একই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতিবেগ কী হবে? বিয়োগ, অর্থাৎ একটা 3, একটা 2, 3×2, অর্থাৎ আপেক্ষিক গতিবেগ হবে 1, দূরত্ব ভাগ গতিবেগ হচ্ছে সময়, 48/1=48 সেকেন্ড। যারা বুঝতে অসুবিধা হচ্ছে তারা বেসিক কনসেপ্টের ভিডিওটা দেখো, আমাদের চ্যানেলে আছে ট্রেনের বেসিক কনসেপ্টের ভিডিও, আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেব। পরের অঙ্ক, আগের অঙ্কটা তো আমরা দুটো নিয়মে করলাম, এটা আমরা একটা নিয়মেই করব। একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 6 সেকেন্ড এবং 9 সেকেন্ডে অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে? 2×6×9, যেহেতু একই দিক থেকে আসছে তাহলে নিচে হবে 9-6, 2×6×9 বিয়োগ করলে কত? 6, 9 থেকে 6, 3, 3 দিয়ে এটাকে ভাগ করলে 2, 2×2=4,
নয় চার ৩৬, অর্থাৎ উত্তর হবে ৩৬ সেকেন্ড। ২৮, একটু আলাদা অঙ্ক। এবার ৭৫ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ১২৫ মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে ২০ সেকেন্ড অতিক্রম করে, ওই ট্রেনটি কত সময়ে ৬৫ মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? সেতু অতিক্রম করা মানেও ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা। ট্রেনের দৈর্ঘ্য বলা আছে ৭৫, তাহলে সেতু অতিক্রম করা মানে ৭৫ যোগ সেতুর দৈর্ঘ্য ১২৫, কত? ১৭৫ আর ২৫, ১২৫ ২০০ মিটার। এই ২০০ মিটার পথ অতিক্রম করছে ২০ সেকেন্ডে। আবার বলি, সেতু অতিক্রম করা মানে সেতুর দৈর্ঘ্য যোগ ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা। ট্রেনের দৈর্ঘ্য ৭৫, সেতুর দৈর্ঘ্য ১২৫, এদের যোগফল হচ্ছে ২০০, অর্থাৎ এই ২০০ মিটার পথ অতিক্রম করে ২০ সেকেন্ডে। আর ৬৫ মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করতে হবে, প্ল্যাটফর্ম অতিক্রম করা মানেও ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। ট্রেনের দৈর্ঘ্য ৭৫ যোগ প্ল্যাটফর্ম ৬৫, কত হবে? ১৪০, অর্থাৎ ৬৫ মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে তাকে ১৪০ মিটার পথ অতিক্রম করতে হবে। ২০০ মিটার পথ অতিক্রম করে ২০ সেকেন্ডে, ১৪০ মিটার পথ অতিক্রম করবে কত সেকেন্ডে? কত হবে? কুড়ি, ১৪০ বের করছে, ১৪০ ওপরে যাবে আর ২০০ নিচে, শূন্য শূন্য কেটে গেল, কুড়ি কুড়ি কেটে গেল, তাহলে কত থাকছে? ১৪ সেকেন্ড। উত্তর হবে অপশান সি, ২৮। ২৫০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ৩৫০ মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে ৫০ সেকেন্ড অতিক্রম করে, ওই ট্রেনটি কত সময়ে ২৩০ মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? একই রকম অঙ্ক ২৮-এর মতো। এই সেতু অতিক্রম করা মানেই ট্রেন এবং সেতুর দৈর্ঘ্যের যোগফল অতিক্রম করা। ট্রেনের দৈর্ঘ্য ২৫০, সেতুর দৈর্ঘ্য ৩৫০, তাহলে মোট দূরত্ব যোগফল হচ্ছে এদের ৬০০। এই ৬০০ মিটার পথ অতিক্রম করে ৫০ সেকেন্ডে, আর যখন ২৩০ মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন ট্রেনের দৈর্ঘ্য ২৫০, তার সাথে ২৩০ মিটার প্ল্যাটফর্ম, মোট অতিক্রম করতে হবে ৪৮০ মিটার পথ। ৪৮০ মিটার অতিক্রম করবে, ৫০ গুণ ৪৮০, যেটা বের করছি ৪৮০ ৪৮০ ওপরে যাবে আর ৬০০ যাবে নিচে, শূন্য শূন্য কেটে গেল, ৬ দিয়ে ৪৮কে ভাগ করলে ৮, ৫ ৮টা ৪০ সেকেন্ড, আর তার উত্তর হবে অপশান সি ৩০। আজকের শেষ অঙ্ক। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এর আগে আমরা ১ থেকে ২০ পর্যন্ত ট্রেনের অঙ্কগুলো চঞ্চল ঘোষ স্যারের বই থেকে করে দিয়েছি, আজ আমরা ২১ থেকে ৩০ পর্যন্ত অঙ্কগুলো করছি। চলো লাস্ট অঙ্ক করি। ১২৫ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ১৭৫ মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে ২০ সেকেন্ড অতিক্রম করে, ওই ট্রেনটি কত সময়ে ১১৫ মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? ১২৫ যোগ ১৭৫, মোট কত? ৩০০। এই ৩০০ মিটার পথ অতিক্রম করে ২০ সেকেন্ডে, কারণ সেতু অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা। আর ১১৫ মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করতে হবে, অর্থাৎ এখানেও ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, কারণ প্ল্যাটফর্ম অতিক্রম করা মানেও ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। ট্রেন কত? ১২৫, তার সাথে প্ল্যাটফর্ম ১১৫, যোগ হলে কত হয়? ২৪০। তাহলে ২৪০ মিটার পথ কত সেকেন্ড অতিক্রম করবে? কুড়ি গুণ ২৪০ ভাগ ৩০০, শূন্য কেটে গেল, এই শূন্য কাটল, তিন দিয়ে ২৪কে ভাগ করলে ৮, আট দুগুণি ১৬ সেকেন্ড, আট দুগুণি ১৬ সেকেন্ড, অর্থাৎ উত্তর হবে অপশান সি। তো আজকে এই পর্যন্তই, এরপর আমরা নেক্সট কোনো চ্যাপ্টার করবো, সম্ভবত নৌকাস্রোত করবো। আর বিদ্যা স্যারের বিভিন্ন অঙ্ক আমাদের চ্যানেলে আছে, হয়তো পুরো চ্যাপ্টার ধরে নেই, এরপর আমরা খুব শীঘ্রই সুবিদ্যা স্যারের বই থেকেও আমরা চ্যাপ্টার ধরে প্রত্যেকটা অঙ্ক করে দেবো। তোমরা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।